মোম, খাওয়ার সাবু দিয়ে তৈরি লক্ষ্মী প্রতিমা, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় থিমের বাহার, পূজো কমিটিগুলির মধ্যে রয়েছে অলিখিত প্রতিযোগিতা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। মাটির তৈরি লক্ষ্মী প্রতিমা, ছাঁচ কিংবা সরার লক্ষ্মী পুজোর কথা আমরা সকলেই শুনেছি, কিন্তু হোগলা, মোম, এমনকি খাওয়ার সাবু দিয়ে লক্ষ্মী প্রতিমা তৈরির কথা শুনেছেন কখনো? এটি না শুনে থাকলে এই প্রতিবেদনটি আপনার জন্য। শারদ উৎসবের পর কোজাগরি লক্ষ্মী পুজোয় রকমারি থিমের বাহার সুন্দরবনে। মা উমার বিদায়ের পরই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা মেতে ওঠে কোজাগরি লক্ষ্মীর আরাধনায়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, সম্প্রতি শেষ হয়েছে শারদ উৎসব। উমা তার সন্তানদের নিয়ে পাড়ি দিয়েছেন কৈলাসে, তবে এ সব কিছুর মাঝেই আবার শুরু হয়ে গিয়েছে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রস্তুতি। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, প্রতিটি বাঙালির ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী। তবে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা এই কোজাগরি লক্ষ্মী পুজোয় মেতে ওঠেন। সেখানে দুর্গাপুজোর মতন তৈরি হয় থিমের ঠাকুর, তাই কোজাগরি লক্ষ্মী পুজোর আগে থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা। মা উমার বিদায়ের পরই দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গাজীর মোহন এলাকার বাসিন্দারা সাবেকিয়ানা ছেড়ে মেতে ওঠেন কোজাগরি লক্ষ্মীর আরাধনায়। পুজো উদ্যোক্তারা জানান, এলাকায় দুর্গাপুজোতে সেভাবে আড়ম্বর থাকে না, তবে উমা কৈলাসে যাবার পর সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকা সেজে ওঠে কোজাগরির আরাধনায়। মাটির কাজ প্রথম থেকেই করতাম, হঠাৎ মাথায় চিন্তা হলো যে একটু নতুনত্ব কিছু করি। তা সেই নতুনত্ব কিছু করতে গিয়ে এই বিভিন্ন মেটেরিয়াল দিয়ে কাজ আরম্ভ করেছি, এবং প্রথম প্রথম করার পর দেখছি মানুষের ভালো লাগছে, সেখান থেকে উৎসাহিত হয়ে আরও নতুন নতুন কাজ আমি করছি। ভালো লাগে যখনই সবাইয়ের প্রশংসা পাই, ভালো লাগে। আসছে অনেক দূর থেকে লোক আসে লক্ষ্মী পূজায় আমাদের এখানে। গ্রাম জুড়ে থিমের বাহারে সেজে ওঠে মা লক্ষ্মী। হোগলা, মোম ও খাওয়ার সাবু দিয়ে তৈরি করা হয়েছে লক্ষ্মী প্রতিমা। এবছর আমরা নতুন হচ্ছে পদ্ধতি নিয়েছি হচ্ছে সাবু দিয়ে, উপরন্তু মানুষকে চোখে কাটার জন্যে আমরা নিত্য নতুন হচ্ছে ব্যবহার করতে খাবার জিনিস দিয়ে সাবুর। প্রত্যেকটি পুজো কমিটিগুলির মধ্যে থাকে প্রতিযোগিতা, কে কত ভালো উপকরণ দিয়ে লক্ষ্মী প্রতিমা তৈরি করতে পারবেন, কে কত ভালোভাবে থিমকে ফুটিয়ে তুলতে পারে। এ বিষয়ে প্রতিমা শিল্পী বাসুদেব জানান, আমরা 33 বছরেরও বেশি সময় ধরে এই থিমের পুজো করে আসছি, এবছর খাবার সাবু দিয়ে দেবী প্রতিমা তৈরি করা হয়েছে, আশা করছি দর্শনার্থীদের ভালো লাগবে। কিন্তু আমরা আদৌ পরিকল্পনা ছিল না আমাদের ঠাকুর করার, কিন্তু হঠাৎ আমাদের মাথা গেল, আমরা সবাই তো ফলের জিনিস বা খাওয়ার জিনিস দেখে করেনি, বা আমাদের সিদ্ধান্ত হলো আর খাওয়ার জিনিস দিয়ে হোক, সব তো বিভিন্ন রকম জিনিস দিয়ে হচ্ছে, কিন্তু আমরা ভেবে দেখলাম খাওয়া জিনিস হয় না, খাওয়া জিনিসটা করলে সবাই পরিকল্পনা দেখতে পারবে, এটা ভালো, গাছপালা পশু পাখি দিয়ে সব করতেছে, এরা সাবু দিয়ে হচ্ছে, সাবু খাওয়ার সাবু। পাশাপাশি সুন্দরবনের এই লক্ষ্মী পুজোর আরও এক উদ্যোক্তা জানান, এবছর আমরা করেছি মোম দিয়ে লক্ষ্মী ঠাকুর আমরা বানিয়েছি এবছর। গত বছর হয়েছিল সোলার ঠাকুর, আমরা যে সোলার যে টোপর পড়ি সেই টোপর মানে ওই বিশেষ জিনিস দিয়ে আমরা গত বছর লক্ষ্মী ঠাকুরটা বানিয়েছিলাম। এটা হচ্ছে কি, আমরা প্রতি বছর আমাদের এই কম্পিটিশানটা থাকে পাড়ার মধ্যে, সেই কম্পিটিশানের ওপর আমরাও ভিত্তি করে নতুনত্ব করার চেষ্টা করি। এক কথায় শারদ উৎসবের রেশ কাটতে না কাটতেই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলি থিমের কোজাগরি লক্ষ্মী পুজোয় মেতে ওঠে। শুধুমাত্র এলাকার বাসিন্দারা নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন এই পুজো দেখতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাজ ল্যান্ড, সুন্দরবন। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।